বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রিয়া চলে আসলাম ফ্যাবুলার ফ্যাশন থেকে আজকে প্রিটি একটা গাউন নিয়ে। অ্যান্ড আজকে গাউনটা হচ্ছে ইটস লাইক যে এটা একটা ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, যেটা আপনাদেরই অনেক ফেভারেট। তো সবাই হচ্ছে লাইভটাকে একটু জয়েন করে শেয়ার করে দিন। অ্যান্ড শেয়ার করার আগে আমাকে একটু কমেন্ট করে জানান আমার সাউন্ডটা আর নেটটা ঠিক আছে নাকি, আমার আর কি সাউন্ডটা প্রপারলি আপনারা শুনতে পাচ্ছেন নাকি না। ওকে, তো আগে গাউনটার ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, ডিটেলস নিয়ে কথা বলি, দেন হচ্ছে গাউনের কালার যেগুলো আছে সেগুলোতে যাচ্ছি। এটার লেন্থ হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল যেরকম গাউনের লেন্থ হয় 48, সেরকম 48 আছে। বডি সাইজ হচ্ছে 38 থেকে 42 পর্যন্ত, তবে 36ও পরতে পারবেন, কোনো প্রবলেম নেই, বিকজ মিনিমাম টাইম ফ্রি সাইজ 42 পর্যন্ত, এর আগে 34 বা 36 যে কোনো কেউ পরতে পারে অ্যাজ এই গাউনগুলো। এই গাউনগুলো হচ্ছে আপনার খুব বেশি টাইট কেউ পরতে পছন্দ করে না, সো সেক্ষেত্রে এটা লাস্ট বডি সাইজ হচ্ছে আপনার 42 পর্যন্ত আছে, বাট এর আগে 40, 38, 36, 34 যে কোনো কেউ পরতে পারবে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে এটার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। এটার আপনার ম্যাটেরিয়ালটা বলি, ম্যাটেরিয়ালটা চেরি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, নিচের দিকে তো প্রিন্টের যে চেরি ম্যাটেরিয়াল সেটা ইউজ করা হয়েছে, আর উপরের যে পার্টটা যেটা হচ্ছে সলিড কালারের পার্ট, সেই পার্টে হচ্ছে আপনার সুন্দর একটা একটু ডিপ টাইপের ল্যাভেন্ডার কালার ইউজ করা হয়েছে। বাট দুইটাই হচ্ছে আপনার চেরি ম্যাটেরিয়াল। অ্যান্ড অলসো এটার যে কাজ, এখানে হচ্ছে র্যাফেল দেয়া, বাট র্যাফেল আমাদের, আমি যেই ডিজাইনটার কথা বলছি সেটার কথা হয়তো আপনাদের মনে আছে, আমি মনে হয় গতকালকার আগের দিনই ওই ডিজাইনটার একটা ডিসকাউন্ট লাইভ করে, ডিসকাউন্ট মানে একটা আপডেট লাইভ করেছিলাম। সো ওইখানে হচ্ছে সেম এই র্যাফেল ডিজাইন, মানে র্যাফেল ডিজাইনটা আই ডোন্ট নো সবার এত ভালো লেগেছে, সো ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি এই ডিজাইনটা আনা। এটারও হচ্ছে সাইডে র্যাফেল আছে, বাট ওইটার মতো এটা সেম না, ওইটার হচ্ছে মাঝখানেতে এমব্রয়ডারি, এটার হচ্ছে জাস্ট সাইডে সুন্দর একটা এমব্রয়ডারি করা লেস বসানো আছে। ওকে, দ্যাটস ইট, আর কোনো ডিজাইন নাই এটাতে, আহামরি কোনো ডিজাইন নেই, বাট ট্রাস্ট মি ড্রেসটা এত সুন্দর। এটার হচ্ছে মাঝখানে ফিতা আছে, সো ফিতাটা দিয়ে আপনাদের যদি মনে হয়, আচ্ছা, সো এটার ফিতা আছে সামনে, যদি মনে হয় যে আপনাদের সাইজে কোনো সমস্যা, লাইক আপনার একটু ড্রেসটা চাপাতে চান বা একটু লাইক শেপ দিতে চান, সেক্ষেত্রে এই ফিতাটা হিউজ রোল প্লে করে। আর আমি যেহেতু বললাম যে এটার বডি সাইজ লাস্ট 42 পর্যন্ত, সো 36 যারা আছে তারা 38 সাইজটা নিয়ে এটা হচ্ছে যখন ফিতাটা আপনারা টাইট করে পরবেন, এটা তাই এটা দেখায় না কেন। আচ্ছা, 36 যাদের আছে বডি সাইজ আপনারা তারা এটা পড়তে পারবেন ইজিলি, ওটা দিয়েই করে সুন্দর করে পড়তে পারবেন। ও, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম ইমরান মোল্লা ভাইয়া। ওকে, সো এটা গেল হচ্ছে ল্যাভেন্ডারটা, অনেকক্ষণ ল্যাভেন্ডারটা দেখেছি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা যেটা আমি পরে আছি। ব্ল্যাক কালারটার আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক পারফেক্ট লেগেছে, বিকজ এটা হচ্ছে ডিপ গ্রিন প্লাস হচ্ছে একটা সুন্দর বিস্কিট ক্রিম কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, যেটা হচ্ছে মানে দুটা কালার অনেক সুন্দর মতো কমপ্লিমেন্ট করছে। ও, বাট এখানে নেটের নেটের জন্য এরকম দেখাচ্ছে, নেট একদম এই মানে যেই রুমে রাউটার ওই রুমেই সমস্যা, ফোনের ফোনের ট্রু ট্রু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সুন্দর ব্ল্যাক কালারটা, যেটা হচ্ছে আমার আপাতত ফেভারিট কালার কম্বিনেশন, ঠিক আছে। সো সবাই হচ্ছে লাইভ থেকে একটু শেয়ার করে দেন বেশি বেশি করে, অ্যান্ড সবাই হচ্ছে জানান আপনাদের ফেভারিট কালার কোনটা বা আপনাদের এই কালেকশন থেকে কোন কালারটা ভালো লাগছে। আচ্ছা, একটা নিউজ দিই, আপনারা যারা বোরখা পরেন তাদের জন্য গ্রেট নিউজ, সেটা হচ্ছে বোরখার স্টকে এসেছে, বাট আজকে লাইভ হবে না, এটা হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে লাইভ হবে। তো আগামীকালকে লাইভটা কেউ মিস করবেন না, বিকজ আগামীকালকে হচ্ছে একটা বোরখা লাইভ হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুন্দর ডিপ গ্রিন বা বটল গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিনের কালার কম্বিনেশন করা হচ্ছে, জাস্ট প্রিন্টের মধ্যে সুন্দর ইয়েলো কালার আছে, এই কালারটাও সুন্দর অ্যাজ এটা গ্রিনের সাথে গ্রিন কম্বিনেশনের কালারটা অনেক সুন্দর। ওকে, কালারটা অনেক প্রিটি অ্যাকচুয়ালি, এটা ই হওয়ার পর থেকে এই জিনিসটা দেখায়, আগে কিন্তু এরকম হইতো না।
আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের আরেকটা কালার, আপনার একটু ম্যাজেন্টা, এটার এই যে এখানে যে লেসটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু আপনার সিকোয়েন্স আছে, সিকোয়েন্স দিয়ে দিয়ে আর কি অলরেডি আপনার ই করা সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা আছে লেসটার মধ্যে, দেন লেসটা এখানে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখানে এখানে ছোট ছোট আর কি হালকা হালকা করে একটু কুচি কুচি দেওয়া হয়েছে, যেন একটা মানে আলাদা একটা ইফেক্ট আসে ড্রেসের মধ্যে। ওকে, স্লিভের লেন্থ হচ্ছে আপনার আছে 16, স্লিভের লেন্থ 16 আছে। এটা হচ্ছে মাস্টার্ড কালারটা, মাস্টার্ড কালার, মাস্টার্ড কালার সবার ডিমান্ডিং, সবার ফেভারিট একটা কালার, অ্যান্ড ব্ল্যাক মেরুন মাস্টার্ড আর মনে হয় সি গ্রিন তো নয় ওই ডিপ গ্রিনটা, এই কয়েকটা কালার হচ্ছে মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা আপনাদের সবার ফেভারিট কালার, অ্যান্ড এগুলো হচ্ছে আপনার সবাই অনেক বেশি অর্ডার করে এই কালারগুলো। সো আর মাঝখানে সুন্দর একটা আপনার আই ডোন্ট নো এটাকে কী বলে, অ্যাক্সেসরি বলে, ড্রেসের অ্যাক্সেসরি থাকে ওইটা একটা বসানো আছে, খুব প্রিটি আমার কাছে এই জিনিসটা, অনেক কিউট লেগেছে। তো এটা হচ্ছে সুন্দর করে বসানো আছে, অ্যান্ড লাস্ট কালার এই সুন্দর একদম হালকা একটা সুন্দর প্যাস্টেল অলিভ কালার, যাদের একটু লাইক হালকা অ্যান্ড গাঢ় কালার কম্বিনেশন পছন্দ বাট কালারটা খুব বেশি ব্রাইট হবে না তাদের জন্য এই কালারটা বেস্ট, একদম লাইক চোখ বন্ধ করে নিতে পারেন, অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড সফট সোবার শান্তি শান্তি একটা কালার। সো এইটা হচ্ছে খুবই আমার কাছে কালার কম্বিনেশনটা ভালোই লেগেছে গ্রিনের সাথে, মানে নিচেরটা হচ্ছে আপনার একদম ডিপ গ্রিন আর উপরেরটা হচ্ছে অলিভ। ওকে, সেইটাই হচ্ছে আমাদের লাস্ট কালার। এখন আমি হচ্ছে ডিটেলস বলে প্রাইস বলে দিচ্ছি, এটা লেন্থ 48, বডি সাইজ 36 থেকে আপনার 42 পর্যন্ত পড়তে পারবেন, খুব ইজিলি পরা যাবে, 36 সাইজ কোনো ঝামেলা হবে না। স্লিভের লেন্থ 16 আছে, ম্যাটেরিয়াল হচ্ছে চেরি ম্যাটেরিয়াল, উপরের সলিড কালারটা হচ্ছে চেরি অ্যান্ড হচ্ছে নিচের যেটা আছে প্রিন্টের সেটাও চেরি। ওকে, আর এটার সামনে হচ্ছে ফিতা আছে, সো ফিতাটা দিয়ে আপনাদের যদি মনে হয় যে একটু সাইজ ইস্যু হচ্ছে দেন আপনারা সেই ক্ষেত্রে এটাকে সুন্দর করে বেঁধে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে ফ্যাবুলো ফ্যাশন গ্রুপ আছে সেখানে জয়েন করবেন, ঠিক আছে, জয়েন করবেন, জয়েন করে হচ্ছে যারা ড্রেস নিয়েছেন একটা মাস্ট সুন্দর করে রিভিউ দিয়ে দিবেন, বিকজ রিভিউ উইনার কিন্তু চুজ করার সময় চলে আসছে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে বোরখার লাইভ যখন করব তখনই আমরা কালকে মানে এই মান্থের মার্চ মাসের রিভিউ উইনারটা, মার্চ না এটা বেসিক্যালি ফেব্রুয়ারির, ফেব্রুয়ারিটা তো মার্চে অ্যানাউন্স করবো, দেন মার্চেরটা এপ্রিলে অ্যানাউন্স করবো এরকম আর কি। সো মার্চের টা হচ্ছে যারা উইনার হতে চান, মার্চের রিভিউ উইনার যারা হতে চান তারা মাস্ট এই মান্থের মধ্যেই সুন্দর যারা ড্রেস নিয়েছেন গ্রুপে রিভিউ দিয়ে দিবেন, অ্যান্ড অবভিয়াসলি কালকে সবাই লাইভে অ্যাক্টিভ থাকবেন, বিকজ কালকে আমি হচ্ছে রিভিউ উইনারের নাম অ্যানাউন্স করবো অ্যান্ড বোরখা লাইভ হবে। সো এখন এই ড্রেসটার নাম প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে মাত্র 1150, 1150 টাকা, ঠিক আছে, মাত্র হচ্ছে 1150 টাকা। সো সবাই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন, বিকজ এটা হচ্ছে লিমিটেড স্টক কালার, আমি জানি সবগুলো থাকবে না, যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলেন। এখন লাইভটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।